বাজি ফাঁকিবাজি ফাঁকিবাজি একটা পাস্তা রান্না করবো তাতেও এত ফাঁকিবাজি অবশ্যই এই শর্টকাট ফাঁকিবাজি পাস্তাটা কিন্তু আপনি পাস্তা সস ছাড়া একদম দেশি স্টাইলে তৈরি করে ফেলতে পারেন এর জন্য কী করতে হবে আপনাকে ফুল ভিডিওটা একটু কষ্ট করে দেখতে হবে প্রথমে পাস্তা রান্নার জন্য পাস্তা সিদ্ধ করতে হবে পাস্তায় ভালোভাবে সিদ্ধ করার টেকনিক হচ্ছে আপনি যাতে লবণটা সব পাস্তায় ভালোভাবে ঢুকে যায় এর জন্য পানিতেই লবণ দিয়ে নেবেন এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতো লবণ দিয়ে নিলাম তার সাথে আমি দুই টেবিল স্পুন তেল অ্যাড করব এখন তেলটা আমি অ্যাড করছি যাতে পাস্তাটা একটার গায়ে আরেকটা লেগে না যায় এতে কি হবে পাস্তাটা ঝরঝরে থাকবে আর পাস্তাটা যখন সেদ্ধ হয়ে যাবে অবশ্যই আপনারা ঝাঁঝরিতে ঢেলে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এতেও পাস্তাটা ঝরঝরে থাকবে এখন এত ফাঁকিবাজি করলে তো হয় না একটু একটু টেস্ট বাড়াতে হবে টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি তার সাথে আমি ইউজ করছি দুই টেবিল স্পুন সয়া সস এর সাথে আমি ইউজ করবো গোলমরিচের গুঁড়ো এখন গোলমরিচের গুঁড়ো আপনার স্বাদ অনুযায়ী আপনি অ্যাড করে নেবেন আর এখানে সয়া সস ইউজ করার ফলে আমি কিন্তু এক্সট্রা কোনো লবণ ইউজ করব না কারণ সয়া সসে অলরেডি লবণ থাকে চিকেনটা আমি মেরিনেট করে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন সব কিছু ফাঁকিবাজি করলেও একটা সস তো আমাকে তৈরি করতে হবে এই ফাঁকিবাজি সসটা হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসা টমেটো ক্যাচ আমি যে কম্বিনেশনটা ইউজ করব। এখানে আমি টমেটো ক্যাচআপ আপ এবং মাস্টার সস ইউজ করব। এখানে দুইটে রেশিওটা এমন হবে দুই টেবিল স্পুন টমেটো ক্যাচআপের সাথে দুই টেবিল স্পুন ম্যাওনেজ এবং ওয়ান টেবিল স্পুন মাস্টার সস আপনারা ইউজ করবেন ঠিক হাফ মাস্টার সস ইউজ করলে হবে কারণ মাস্টার সস যদি বেশি ইউজ করেন তাহলে একটা তেতো এবং ট্যাঙ্গি ভাব চলে আসবে এখন ডিম আপনার ইচ্ছা অনুযায়ী আপনি তিনটা ইউজ করেন চারটা ইউজ করেন কিন্তু ডিমের সাথে সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ ইউজ করে নেবেন এখানে আমি ফাঁকি মারার জন্য একটু ফ্রোজেন সবজি ইউজ করলাম এখন দেশে এবং দেশের বাইরে কিন্তু এই ফ্রোজেন সবজিটা অ্যাভেলেবল ফ্রোজেন সবজিটার সুবিধা কি এটা সিদ্ধ করতে খুবই কম সময় লাগে কিন্তু আপনারা চাইলে কিন্তু ফ্রেশ সবজিও ইউজ করতে পারেন চলুন এখন রান্না রান্নাবান্না চলে যাই রান্না করতে আমি সামান্য পরিমাণে তেল নিয়ে নিলাম তেলের মধ্যে আমি এই ডিমটাকে স্ক্রাম্বল করে নিব এখন একটা অনুরোধ করি যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং ট্রাভেল ব্লগ দেখার জন্য চুলার ভলিউমটা মিডিয়ামে রেখে আমি হালকাভাবে একটু চিকেনগুলো ভেজে নিচ্ছি চুলার ভলিউমটা অবশ্যই আপনারা হাইতে রাখবেন না মিডিয়ামে রেখেই ভাজবেন এতে কি হবে ভিতরটা সেদ্ধ হবে আর সাথে ঢেলে দিলাম আমি আমার ফ্রোজেন সবজিগুলো যেহেতু সবজিগুলো ফ্রোজেন জন্য নর্মাল সবজির থেকে একটু সামান্য বেশি পানি এর থেকে বের হবে এখন নাড়াচাড়া করে আমি একটু দেশি স্বাদ জন্য কোয়ার্টার টি স্পুন মরিচের গুঁড়ো এবং কোয়াটার টি স্পুন হলুদের গুঁড়ো অ্যাড করব এটা একদমই অপশনাল আপনারা চাইলে অ্যাডও করতে পারেন নাও চাইলে নাও অ্যাড করতে পারেন আমি নেড়েচেরা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এতে কি হবে মশলার ফ্লেভারটা চিকেন এবং ভেজিটেবলের ভিতরে ঢুকে যাবে তারপর আমি তিন টেবিল স্পুনের মতো পানি অ্যাড করলাম করে হাই ভলিউমে রেখে কিন্তু আমি এগুলো সিদ্ধ করে নিব আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে সবজি এবং চিকেনের মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে পানিটা একদম শুকিয়ে আসে পানিটা একদম শুকিয়ে আসলে আপনারা এর মধ্যে অ্যাড করে দেবেন পাস্তা এবং পাস্তা সস পাস্তা এবং পাস্তা সস অ্যাড করার পর অনেক সময় আমরা কি করি জাস্ট মিক্স হয়ে যাওয়ার পর যে চুলা থেকে নামিয়ে ফেলি এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো পাস্তা এবং পাস্তা সস মিক্সড করার পর আপনার সাথে সাথে চুলো থেকে নামাবেন না অ্যাটলিস্ট পাঁচ মিনিট আপনারা হাই ভলিউমে রেখে এই পাস্তাটা নেড়ে চেড়ে নেবেন এতে পাস্তার ভিতরে যে পানিটা থাকে ওই পানিটা শুকিয়ে আসে এবং একটা ক্রিস্পি ভাব আসে খেতে ভালো লাগে আর ডিমটা আপনারা অ্যাড করবেন একদম লাস্টে এতে কি হবে আপনারা যখন পাস্তা খাবেন অ্যাটলিস্ট ডিমের টুকরোগুলো খুঁজে পাবেন আদারওয়াইজ কিন্তু পাস্তার সাথে ডিমের টুকরো মিক্সড হয়ে যাবে একদম লাস্টে আমি ইউজ করলাম চিলি ফ্লেক্স এটা হচ্ছে শুকনো মরিচ আপনি যদি তেলে গুঁড়ো করে নেন তাহলে চিলি ফ্লেক্স হয়ে যাবে এটা চাইলে অ্যাড করতেও পারেন নাও করতে পারেন কিন্তু এইটা অ্যাড করলে একদম পারফেক্ট দেশি স্বাদ আসবে আর আপনারাও আমার মতো বলতে পারবেন ইটস রেডি টু সার্ভ সো আমি আস না আপনারা চেষ্টা করবেন ভালো থাকতে বি হেলদি অ্যান্ড স্টে সেফ